السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد وعلى آله. আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন: আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা দিল তরফ রহা মেরা জল রহা হই সিনা ইয়ে দবা ওহি মিলেগি মুঝে লে চলো মদিনা আল্লাহ عشقِ محبوبِ خدا جس دل میں حاصل نہیں، لاکھوں مومن ہوں مگر ایمان میں کامل نہیں، بلغ العلا بکماله کشف الدجا حسنت جميع. صلوا اللهم صل وسلم وبارك عليه. মুরাদনগর উপজেলা অবস্থিত সোনাকান্দা রাকিব সাকিব ঈদগাহ ময়দানে সোনাকান্দার যুব সমাজের উদ্যোগে আয়োজিত
পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2023। আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল সরকার, চেয়ারম্যান 12 নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, প্রধান পৃষ্ঠপোষক এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা এ কেরাম, বিশেষ করে যিনি আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে ওয়াজ ও নসিহত পেশ করবেন, চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফ থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব। দোয়া করুন আল্লাহ তাআলা প্রধান মেহমানকে যথাসময়ে পৌঁছে দিন এবং তার জবান থেকে দিনই কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামার কথাগুলো যেন মনোযোগের সাথে শ্রবণ করতে পারেন, আল্লাহ কবুল করুন, আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুক্রিয়া, সবটুকুন প্রশংসা সেই মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মোতাবাররাক আজিমুশান পবিত্র সুন্নি মহাসম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে কোরআন এবং সুন্না থেকে আলোচনা শুনবার, আলোচনা করবার জন্য শত মায়ের সন্তানদেরকে একটি প্ল্যাটফর্মে আসার ও বসার সুযোগটুকু নিয়ত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে কালিমাতুর শুকুর আদায় করে পড়ে নিই, আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি পিয়ারা নবী ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর, যিনি শামসুদ দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবু কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামু জাদ্দিন হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবু নবুয়া, শাহনশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শাফিউনা, কুদওয়াতুনা, মুরশিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর, বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিই, আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। প্রিয় সুধি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সূরাতুল কিয়ামা এই সুরার প্রথম একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার এই আলোকে কিয়ামত দিবসের আলামত নিয়ে আজ আমি কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা কসম করলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ কিয়ামত দিবসের কসম করলেন, কারণ কিয়ামত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিজারেকশন ডোমস ডে, কিয়ামত দিন, এটি আমাদের হিসাব নিকাশের পরে ইয়াউমুল জাজা, যেটি সেই কিয়ামত দিবসটি আল্লাহর কাছে অতি গুরুত্বপূর্ণ, যে কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিয়ামতের কসম করেছেন। এবং কত এটির ইম্পর্টেন্ট, এর গুরুত্ব এত বেশি যে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একটি সূরাই দিলেন, সূরাতুল কিয়ামা, সূরাতুল কিয়ামা। আপনারা বলেন এই দুনিয়া একদিন ধ্বংস হবে না? কি বলেন, ধ্বংস হবে? এই দুনিয়া একদিন ধ্বংস হবে, সেই দিনকে কিয়ামত বলা হয়। কিয়ামতের প্রতি বিশ্বাস করা এটি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার একটি পার্ট, একটি অংশ। কিয়ামত দ্বারা যেমন দুনিয়ার চূড়ান্ত ধ্বংস বুঝায়, ঠিক তেমনি ভাবে দুনিয়া ধ্বংসের পরে হিসাবের উদ্দেশ্যে হাশরের ময়দানে আমাদেরকে একত্রিত হওয়ার জন্য কবর থেকে যে আল্লাহ তাআলা উঠাবেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সেই পুনরুত্থান দিবসকেও আল্লাহ তাআলা এই কিয়ামা দ্বারা বুঝিয়েছেন।
অল্প কথায় বললে আমরা বলবো পরকাল সংগঠিত হওয়ার দিনকে কিয়ামত বলা হয়। পবিত্র কোরআনে এবং হাদিস মুবারাকায় একটি নয় দুটো নয় শত শত আয়াত এবং হাদিস এই কিয়ামতের ব্যাপারে আলোচনা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদে কিয়ামতের অনেকগুলো নাম বলা হয়েছে, যেমন কোরআনুল কারিমে কিয়ামতের একটি নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। ইয়াউমুন মানে দিন, কিয়ামাহ মানে উঠানোর দিন। ইয়াউমুল কিয়ামাহ উঠানোর দিনকে কিয়ামতের দিন বলা হয়। আরেকটি দিন হচ্ছে আল ইয়াউমুল আখির, মানে শেষ দিন, জীবনের শেষ দিনটিকেও কিয়ামতের দিন হিসেবে বলা হয়। এর আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল আজিফা, নিকটবর্তী দিন। এর আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল বাস, পুনরুত্থানের দিন। এটির আরেক নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন। ইয়াউমুত তাগাবুন শব্দের অর্থ হলো হার জিতের দিন, এটা কিয়ামতের নাম ইয়াউমুত তাগাবুন। আরেকটি নাম হচ্ছে ইয়াউমুত তালাক, সাক্ষাতের দিনকে কিয়ামতের দিন বলা হয়। ইয়াউমুত তানাত, নাদা ইউনাদি থেকে ইয়াউমুত তানাত, ডাকাডাকির দিনকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলেছেন। আবার আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল জামঈ, জমায়েত হওয়ার দিনকে কিয়ামতের দিন বলা হয়। ইয়াউমুল হিসাব, হিসাবের দিনকে কিয়ামতের দিন বলা হয়। এর আরেক নাম হচ্ছে ইয়াউমুল হাক্কা। আল্লাহ বলেছেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা। আল হাক্কা মানে মহা সত্যের দিন। কিয়ামতের এক নাম হলো আল হাক্কা। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল হাসরা, আফসোসের দিন। কিয়ামতের ময়দানে একদল মানুষ আফসোস করবে, হায়, আপসেট হয়ে যাবে তারা। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল খুলুদ, এটা চিরস্থায়ী দিন। আরেক নাম হচ্ছে ইয়াউমুল খুরুজ, এটা বের হবার দিন। আল্লাহু আকবার বলেন, বহির্গমনের দিন। আরেকটি নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, যেমন কোরআনের শুরুতে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এর এক নাম হলো ইয়াউমুদ্দিন। আল্লাহু আকবার বলেন। এর আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল আখির, পরকাল। তা আমরা কিয়ামতের একটি নয় দুটি নয় অনেকগুলো নাম, প্রায় ১৩ থেকে ১৪টি নাম কিন্তু আমরা শুনলাম। এটাকে শুধু ইয়াউমুল কিয়ামা বলে তা নয়, বরং এটার আরো অনেকগুলো নাম রয়েছে। আল্লাহু আকবার বলেন। দেখি একজন বলেন তো, এটার এক ইয়াউমুল কিয়ামা ছাড়া আর কি নাম আছে এটার? দেখি বলেন, একজন বলেন ইয়াউমুল কিয়ামা ছাড়া আর কি নাম আছে? দেখেন ওয়াজ দিয়ে শুনেন না, খালি মজার মতো মনে করেন। এতক্ষণ প্রায় ১৫টার মতো নাম বললাম অতিরিক্ত কিয়ামতের ছাও, তার নাম ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুল আখির বললাম না, ইয়াউমুল হাক্কা, ইয়াউমুদ্দিন, আল্লাহু আকবার বলেন, ইয়াউমুল হিসাব, একজন মানুষ বলতে পারলেন না। তাহলে বোঝা গেল ওয়াজ হলো আপনাদের এটা মোয়ার মতো, মোয়া এখানে শুনে আর এখানে বেঁধে করে দেয়। ওয়াজ হলো কিছু জানবার জন্য নয়, ওয়াজগুলো হয়েছে এখন ফ্যাশনেবল। এই জন্য আমার নবীকে যখন জিবরিল আমিন জিজ্ঞেস করলেন হুজুর আপনি কিয়ামত সম্পর্কে বলুন, নবী বলেন আমি কিয়ামত সম্পর্কে সঠিক জ্ঞান আমার নেই, কিয়ামত সম্পর্কে জানেন একমাত্র কে? আল্লাহ। তবে আমি বলতে পারবো কতগুলো আলামত। কি বলবেন নবীজি? সবাই বলেন কি বলবেন? আলামত, এমন কিছু আলামত যেগুলো সংগঠিত হয়ে গেছে, এমন কতগুলো সিমটম কিয়ামতের আলামত যেগুলো সংগঠিত হয়েছে, সামনে আর সংগঠিত হবে না, এটা আমরা প্রথমে বলবো। এক নম্বর, আল্লাহর নবীর আবির্ভাব, এটা কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ, নবীজির বেসাত, নবী আগমন করেছেন পৃথিবীতে, এটা কিয়ামতের কি আলামত? আলামত। কারণ ইমামে কুরতুবী কর্ডোবার একজন মুফাসসির, তিনি খুব চমৎকার করে বলেছেন কিয়ামতের আলামতের সুগ্রার প্রথমটি হলো আমার নবীর আবির্ভাব, কারণ আমার নবী সবার শেষ নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবী সবার শেষ নবী। রাসূল বলেছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসে নাই, আসবে না। এক দুই নম্বর দলিল মুসনাদে আহমদ ১৭১৯২ নম্বর হাদিস,
আল্লাহ নবী বলেন এর বাদ ইবনে সারিয়া হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি তিনি বলেন নবী বলেন ইন্নি আব্দুল্লাহ আমি হচ্ছে আল্লাহর বান্দা ওয়া খাতামুন নাবিয়্যিন আমি সর্বশেষ নবী ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি আমি নবী তখনও নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল বলে দিলেন আমি খাতামুন নাবিন সর্বশেষ নবী তাহলে আমার নবী যে সর্বশেষ নবী কোনো সন্দেহ আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আমার নবী সর্বশেষ নবী এটাই একটা কিয়ামত কারণ আমার নবীর পরে আর কোন নবী আসবে না সহিহ মুসলিমের হাদিস 2951 নম্বর হাদিস আনাস বিন মালিক খাদিম রাসূল আশনা সিনিন 10 বছরের খাদেম আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেন বুয়িস্তু আনা ওয়াসাকা হাতাইনি আমি আর কিয়ামত এই রকম কাছাকাছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি এবং কিয়ামত এই যে দুইটা আঙ্গুল এরকম কাছাকাছি ওয়া দাম্মা সাব্বাবা ওয়াল উস্তা এটাকে বলা হয় সাব্বাবা আর এটাকে বলা উস্তা মধ্যমা এটা মাঝখানে এই পাশে দুইটা এই পাশে দুইটা আর মাঝখানের আঙ্গুল হলো এটা আর এটাকে বলা হয় সাব্বাবা গালি দেয় আমাকে চিনো এই জন্য এই গালিটার নাম সাব্বাবা তা সাব্বাবা এবং উস্তা দুইটা মিলাই দিলেন মাঝখানে একটু ফাঁকা আছে না আপনারা মিলান না দেখি একটু মিলান তো এই দুইটা আঙ্গুল মিলান ফাঁকা আছে না আছে ফাঁকা রসুল বলছেন এই যে মাঝখানের ফাঁকাটুকু আমি আর কিয়ামত এতটুকুন পার্থক্য আল্লাহু আকবার বলেন আরে যে আল্লাহু আকবার আরেকটি হাদিস সহি বুখারী 3176 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে তোমরা আমার এন্তেকালের পূর্বে ছয়টা জিনিস গণনা করবে সুবহানাল্লাহ বলেন কয়টা তার মধ্যে নবী বলছেন যে তোমরা উদুদ সিত্তান ইদুদ সিত্তান সুবহানাল্লাহ বলেন নবীজি বলে দিলেন সুন্দর করে তোমরা আলাইকুমুল উদ্দা তোমরা গণনা করবে সিত্তান কয়টা ছয়টা জিনিস কয়টা ছয়টা জিনিস তোমরা গণনা করো বাইনা ইয়াদাই সাহ কিয়ামতের পূর্বে ছয়টা জিনিসকে তোমরা গণনা করবে তার মধ্যে একটি হচ্ছে মাউতিক আমার মৃত্যু আমার ইন্তেকালটাকে তোমরা গণনা করবে আমার ইন্তেকাল তাহলে বুঝবে যে কিয়ামত আর বেশি দূরে নয় এটা কিয়ামতের এক নম্বর আলামত দুই নম্বর আলামত বাইতুল মুকাদ্দাস বিজয় সুবহানাল্লাহ কি বিজয় কিয়ামতের পূর্বে বাইতুল মুকাদ্দাস এটি বিজয় লাভ হবে সহিহ বুখারীর 3176 নম্বর হাদিস নবীজি বললেন সিত্তাম বাইনা ইয়াদাই সা আমার পূর্বে তোমরা ছয়টি জিনিসকে গণনা করবে তার মধ্যে একটি তোমরা গণনা করবে সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস তোমরা বাইতুল মুকাদ্দাসের বিজয়টাকে গণনা করবে কাবা শরীফ পৃথিবীর প্রথম ঘর আর দ্বিতীয় ঘরটির নাম হলো বাইতুল মুকাদ্দাস আবু জার গিফার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন মাঝখানের ডিস্টেন্স কত বছরের বলেন 40 বছর কাবা 40 বছরে বড় আর 40 বছরের ছোট হলো বাইতুল মুকাদ্দাস আল্লাহু আকবার বলেন তা বাইতুল মুকাদ্দাসের বিজয় এটাও মনে রাখবেন এটা মুসলমানদের প্রথম কেবলা এটা কিয়ামতের আলামত যে সকল আলামত সংগঠিত হচ্ছে এবং হবে সামনে কিছু কিছু আলামত আছে যেগুলো বর্তমান চলছে আবার কিছু আছে সামনে হবে এই রকম আলামত যেমন বিভিন্ন যুদ্ধ বিগ্রহ এখন যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন কি বলেন যুদ্ধ হচ্ছে না অমুসলিমদের সাথে মুসলিমদের যুদ্ধ সংগঠিত হওয়া বুখারী শরীফ 3608 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بلن لا تقوم الساعة حتى يقتتلا فئتان دعوهما واحدة شنو راو ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দুটি বড় দল যুদ্ধ করবে যাদের দাবি থাকবে একটা বিষয় আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার সবাই বলবে আমরা শান্তি চাই সবাই বলবে আমরা মুক্তি চাই কিন্তু আসলে শান্তি খুঁজে পাওয়া যাবে বর্তমান রাশিয়া এবং ইউক্রেন এই যে যুদ্ধ এই যুদ্ধটিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিয়ামতের এখন কিন্তু এগুলো চলছে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ভণ্ড নবীদের আবির্ভাব কাদের আবির্ভাব ভণ্ড নবী এটা কিয়ামতের আলামত
সহিহ বুখারীর হাদিস 3609 নম্বর আমার রাসূল বলেছেন ওয়ালা তাকুমুস সাআহ হাত্তা ইউবাসা দাজ্জালুন কাদাবুন কিয়ামতের পূর্বে তোমরা শুনে নাও দাজ্জাল এবং কাজ্জাব যারা এই দাজ্জাল আসবে কাজ্জাব আসবে করিবাম মিন সালাসিন এদের সংখ্যা হবে প্রায় 30 জনের মতো কত জনের মতো 30 জনের মতো কাজ্জাব হবে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ ভণ্ড নবুয়তের দাবিদার প্রত্যেকই দাবি করবে যে তিনি একজন রাসূল তিনি একজন নবী আমরা কিন্তু দেখতে পাচ্ছি খনে 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 ভণ্ড নবুয়তের দাবিদার ছিল এটাও কিয়ামতের আলামত এটাও কিয়ামতের কি যেমন ভণ্ড নবুয়তের দাবিদার ছিল মুসাইলামাতুল কাজ্জাব ইয়ামানের আসওয়াদ আনাসি ভণ্ড নবী দাবি করেছিল সাজা নামক এক মহিলা সেও ভণ্ড নবী দাবি করেছিল মুখতার ইবনে আবু উবাইদ সাকাফি সে ভণ্ড নবী দাবি করেছিল তলহা ইবনে খুয়াইলিদ আল আসাদি সে ভণ্ড নবী দাবি করেছিল আমার রাসূল বলেন 30 জন ভণ্ড নবী দাবি করবে তখন বুঝবে কিয়ামত অত্যাসন্ন কিয়ামত খুব বেশি দূরে নয় আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মির্জা গোলাম আহমদ শয়তান কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নয় ওটা মির্জা গোলাম শয়তান কাদিয়ানি সেও কিন্তু ভণ্ড নবুয়তের দাবিদার ছিল এটাও কিয়ামতের আলামত যে আমার নবীর পূর্বে তারা এরকম ভণ্ডামি দাবি করবে ফেতনা প্রকাশ পাবে এক এক করে ফেতনা প্রকাশ পাবে সন্তানে সন্তানে ফেতনা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে সন্তান এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব হবে এটা কিয়ামতের আলামত নবীজি 1500 বছর আগে বলেন সন্তানে সন্তানে নিজের আপন সন্তানগুলো দ্বন্দ্ব করবে মা এবং বাবার সাথে দ্বন্দ্ব হবে এটা কিয়ামতের আলামত এরপরে নবীজি আরেকটি কিয়ামতের আলামত বলেছেন যে অযোগ্য লোককে রাষ্ট্রীয় দায়িত্বে বসানো হবে এটা কিয়ামতের আলামত কোন লোককে এটা বুখারী শরীফ 59 নম্বর হাদিস এটা চলমান এখন চলমান কি বলেন চলমান না রাসূলকে প্রশ্ন করা হলো মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ হুজুর কিয়ামত কবে হবে রাসূল বলেন ফাইজা তুজ্জিআতিল আমানা ফানতাজিরিস সাআ যখন মানুষের মধ্যে আমানতদারিতা থাকবে না তখন কিয়ামত হবে মানুষ অনেক আশা ভরসা করে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে গোস্ত কিনে 3 কেজি গোস্ত হয় পনে 3 কেজি গোস্ত কিনে খাসির বলে অথচ খাসি না ওটা বকরি দিয়ে দিয়েছে দাড়িওয়ালা হাজি সাহেব মনে করে আরে হাজি সাহেবের দোকান ওইখানে গেলে রড কিনি 2 টন 3 টন রড কিনে দেখেন 2 টন রড কিনতে গিয়ে দেখেন 5 মন 7 মন নাই ওজনে কম দিল জোরে বলেন ওজনে কম দেয় মানুষ তো বিশ্বাস করে হাজি এই হাজি গিয়ে শয়তানকে পাথর মারে পাথর মারা দরকার হাজি সাহেবকে নিজে তার গায়ে পাথর মারা দরকার জোরে বলুন সে আবার বছর শেষে কুরবানির সময় বড় গরু কুরবানি করে অথচ কুরবানি হওয়া দরকার নিজে নিজের মধ্যে তো চরিত্রটা এখনো ঠিক করলো না অথচ নাম আলহাস আলহাস না লিখলে তো মেজাজ গরম হয়ে যায় কথা বলেন আল্লাহ নবী বললেন সাহাবা একরাম জিজ্ঞেস করলো কালা কাইফা ইদাআতুহা হুজুর এই আমানতদারিতা কিভাবে নষ্ট হবে রাসূল বলেন ইজা উসসাদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানতাজিরিস সাআ যখন অযোগ্য লোক সমাজের নেতা হবে সমাজের মুতাওয়াল্লি হয় সুৎকর ঘুষকর সমাজের মুতাওয়াল্লি হয় কি মসজিদ কমিটির সভাপতি হয় ফাসেক ফুজ্জার মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হয় এক ওয়াক্ত নামাজ পড়ে না এটা কিয়ামতের আলামত মানো আর নাই মানো এটা কিয়ামতের কি আলামত আমি আপনাদের থিওরি বলে যাচ্ছি মসজিদ কমিটি মাদ্রাসার কমিটি করবেন ফজরের নামাজের সময় ফজরের নামাজের সময় যদি মসজিদ কমিটি করা হয় তাহলে দেখবেন ঘুষখোর সুদখোর সাপ্তাহিক মুসল্লি মাসিক মুসল্লি চান্স পাবে না মনে থাকবে এটা কিয়ামতের আলামত পূর্ববর্তী উম্মতের অনুসরণ করা রাসূলুল্লাহ বলে দিয়েছেন 1500 বছর আগে লা তাকুমুস সাআ হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলাহা শিবরান বিশিবরিন ওয়া জারাহান বিজারাইন ফাকিলা ইয়া রাসূলুল্লাহ কা ফারস ওয়া রোম আমার উম্মতের এক দল হবে আমার উম্মতের এক দল হবে বুখারীর 3000
456 নম্বর হাদিস, আমার উম্মত দাবিদার তারা অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানদের। কথা বলেন, আজকে আমাদের বন্ধু বিধর্মীরা বন্ধু হয়, ইহুদি খ্রিস্টানরা বন্ধু হয়। কথা বলেন, আপনি 57টি আইসিভুক্ত মুসলিম রাষ্ট্র, অনুসাতটি মুসলিম দেশ, অনুসাতটি মুসলিম দেশের অধিকাংশ মুসলিম দেশের মরাল ওই আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের মানুষের সাথে সম্পর্ক, মনে রাখবেন ওদের উঠা বসা ইহুদি খ্রিস্টানদের সাথে। অথচ নিজেদেরকে দাবি করে মুসলিম মোরল দাবি করে। আমার রসুল বলেন এটা কেয়ামতের আলামত, এটা কেয়ামতের আলামত। পারস্য রোমের নেই, এরা বিধর্মীদের অনুসরণ করবে, পূর্ববর্তী উম্মতের অনুসরণ করবে, এটা কেয়ামতের আলামত। কেয়ামতের নবীজি কেয়ামতের আলামত বলেছেন, উঁচু উঁচু অট্টালিকা হবে, হাই রাইজ বিল্ডিং হবে। কি বিল্ডিং হবে? হাই রাইজ বিল্ডিং। রসুলকে প্রশ্ন করা হলো, মাতাসা আয়া রাসূলুল্লাহ, রসুল বলেন মাল মাসুল আন হাবি আলম মিন সাইল ওয়া সাউখবিরুকা আন আশরাতিহা ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাহা ওয়া ইজা তাতাওয়ালা রুআতাল ইবিলিল বুহুম ফিল বুনিয়ান। নবীজি বলেন ইজা আনতালিদ আল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান। যারা পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা নাই, গায়ে কোনো পোশাক নাই, এরা বিল্ডিং বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। তুমি যদি আমার বাড়ির পাশে তিনতলা বিল্ডিং বানাও, তোমার পাশে আমি চারতলা বানাবো। তুমি যদি দোতলা লঞ্চ বানাও, আমি চারতলা লঞ্চ বানাবো। তুমি যদি 120 হাত লঞ্চ বানাও, আমি 121 হাত বানাবো। কমপক্ষে কিছু না পারলে একটা ইট বেশি দিব। কথা বলেন, কথা বলেন, এটা কেয়ামতের আলামত। এটা কেয়ামতের কি? এটা কেয়ামতের আলামত। আজকে অট্টালিকা হচ্ছে, হচ্ছে না? কি বলেন, অট্টালিকা হয় না? রসুল্লাহ বলেন সম্পদের প্রাচুর্য হবে। চতুর্থ শ্রেণীর কর্মচারীর শুনছি বিদেশে 8টা বাড়ি আছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী, কোন শ্রেণীর? ভূমি অফিসের অফিসার না, কোন অফিসার না, ভূমি অফিসের পিয়ন, বিদেশে বাড়ি 8টা, 150 কোটি টাকার মালিক। রসুল্লাহ বলেন কামতের আগে মানুষের সম্পদ বেড়ে যাবে, কিন্তু সম্পদের মূল্য হবে কম। আগে 50 টাকা বাজার করতে নিয়ে গেলে ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসতাম, আর এখন আজকে তো ঢেঁড়স কিনলাম 120 টাকা কেজি, কচু, যেটা কচু মানুষ খাইতো না একসময়, 130 টাকা কেজি কচুর। চিন্তা করে দেখেন কি খাবে, টাকা মানুষ থাকবে কিন্তু টাকার মূল্য হবে না, মানুষের কাছে অনেক টাকা থাকবে, আর কিছুদিন পরে ব্যাগ ভরে টাকা নিয়ে বাজার করতে যেতে হবে। চরে বলুন, আরো জোরে বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মান, বুখারীর 1412 নম্বর হাদিস। কিয়ামতের আগে তোমরা মনে রাখো, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো, যখন মানুষের অর্থ হবে বেশি কিন্তু অর্থের মূল্য হবে কম। হাত্তা ইউহিম্মা রাব্বুল মাল মান ইয়াকবালু সাদাকাতাহু, মানুষের এত সম্পদ হবে সদকা দেওয়ার মতো কাউরে খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের একটি আলামত, জ্ঞান উঠে যাবে, মূর্খতা প্রকাশ পাবে। জ্ঞান উঠে যাবে, এটা কেয়ামতের আলামত। জ্ঞান তো এমনি উঠে যাচ্ছে, আবার উঠাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, উঠাই দেওয়ার লাগবে না, এমনি যাচ্ছে উঠে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবযিল ইনতিসান ওয়ালাকিন ইয়ানতাসিহু বিকবদিল উলামা। এলেম উঠে যাবে বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে। এই করোনায় কত বড় বড় আলেমরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, গেছে না বিদায় হয়ে, আলেমরা বিদায় হয়ে গেছে না? কি কওমি বলেন, কি আলিয়া বলেন, কি সরকারি বলেন, কি দরকারি বলেন, সব শ্রেণীর আলেম, কি ফুরফুরা বলেন, কি সারসিনা বলেন, কি সোনাকান্দা বলেন, যে দরবার বলেন, অনেক আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখ এই 2-3 বছর অনেক বিদায় হয়ে গেছে, এখন যোগ্য আলেম খুঁজে পাওয়া যায় না।
আমার রাসূল বলেছেন মিনা শাআতিস সাআ আইয়ুরফাল ইলমু ওয়াইয়াজহারাল জাহাল, মানুষের ইলম উঠে যাবে, জাহালাত প্রকাশ পাবে। কেমন জাহালাত? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাসপুরা পুরহ, তার মানে দিয়েছে যে এই আয়াত দিয়ে দিনাজপুরের কথা কোরআনে বলছে। এই রকম অপব্যাখ্যা করবে আলেমরা, নাউজুবিল্লাহ বলেন, দিনাজপুরের কথা কোরআনে আছে, 200-300 বছর আগের এটা জেলা, আর কোরআন হলো 1500 বছর আগের, দিনাজপুরের কথা কোরআনে আছে। আরেকজন হুজুর কইছে কুমিল্লার কথা কোরআনে আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুম লাইলা ইল্লা কালিলা, কুমিল্লার কথা আছে, নাউজুবিল্লাহ বলেন। এরকম যদি প্রত্যেক জেলার নাম কোরআনে খুঁজেন তাহলে তো বিপদ, এলেম উঠে যাবে। এলেম উঠবে না কেন? যারা এলেম দিবে তারাই তো চোর, তারাই কি? আরেকটি কায়ামতের আলামত, জেনা বেবিচার বেড়ে যাবে সমাজের মধ্যে। বুখারী শরীফের বর্ণনা 80 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ নবী বলেছেন ইন্না মিনাশাতিস সাআ আইয়ুরফাল ইলমা ওয়াইয়াসবুতাল জাহাল ওয়াইশরাবাল খামর ওয়াইয়াজহারাজ জেনা। সমাজের মধ্যে জেনা ব্যভিচার পরকিয়া বেড়ে যাবে। সমাজে কি জেনা বাড়ছে না কমছে? বাড়ছে। যত অ্যান্ড্রয়েড সেট, রাত 12টার পরে চ্যাটিং শুরু হয়, কথোপকথন শুরু হয়, কথার জেনা, মুখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা চলছে। আবার অনেক যুবক বিয়ে শাদী করার পরে তার স্ত্রীকে রেখে চলে যাচ্ছে দেশের বাহিরে, কার কাছে আমানত রাখতেছে আল্লাহ জানে। যে কারণে পরকিয়া চলছে সমাজের মধ্যে। রসুল বলেন সমাজে যখন জেনা ব্যবিচার চলবে তখন মনে রেখো, জেনা ব্যবিচার হলে এটা কেয়ামতের আলামত, এটা কেয়ামতের আলামত, সুদের প্রসার হবে, এটা একটা কেয়ামতের আলামত। কেয়ামতের চলমান আলামত সুগরার একটা অন্যতম হলো সুদি কারবারে লেনদেন হবে। এমন একটি ব্যাংকিং খাত আপনি দেখাতে পারবেন না যে ব্যাংকিং খাতে সুদের কারবারই চলে না। পারবেন কি বলেন? পারবেন? বাদ্যযন্ত্রের প্রসার হবে, এটা কেয়ামতের আলামত। আগে শুনতাম খালি ঢোল তবলা দুই তিনটা, এখন কোথাও গান হলে ট্রাক ভরে গানের ইনস্ট্রুমেন্ট নিয়ে যায়, ট্রাক ভরে। এগুলোর নামও জানি না, হারমোনিয়াম ঢোল তবলা দুই তিনটা চারটা নাম জানতাম আমরা। এখন নতুন নতুন যেগুলো বাহির হয়েছে পুরো স্টেজটা শুধু ওগুলো দিয়ে ভরপুর, মদ্যপান। আমার রসুল বলেন ইজা উত্তু খিজাল ফাইহু দুবালা ওয়ালা মানা তুমাক দামা ওয়া সাকাতু মাগরিমা তোলে মালে গাইরি দিন আতা রজুল ইমরাতা হু ওয়া কাম্মা হু ওয়া আদনা সাদিকা হু ওয়া আকসাবা হু ওয়া জারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলা তা ফাসিকুম ওয়া কানা সাইমুল কাওমি আরজালহুম ওয়া উকরিমা রজুল মা খাফাতা শাররি ওয়া জারাতিল কাইনাত ওয়াল মাজিব ওয়া শুরিবাতিল খুমুর। মদ্যপান বেড়ে যাবে। মাত্র 7-8 বছরের ছেলে ইয়াবা খায়, বাবা খায়, মদ খায়, আবার কেউ খায় ঘুরাইয়া, কেউ খায় ফিরাইয়া, কথা বলেন, অ্যালকোহল যুক্ত এগুলো খায়, বিভিন্ন ড্রিঙ্কস খায়, নাউজুবিল্লাহ বলেন। মদ হচ্ছে সকল পাপের মূল, রাসু কুল্লি খাতিয়া। কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه। তোমরা এগুলো থেকে বিরত থাকো। মদ, জুয়া, টেলিভিশনের সামনে সামনে জুয়া হয়, আইপিএল নিয়ে, বিপিএল নিয়ে, ফুটবল নিয়ে, এটা কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত এমন কোন টেলিভিশন সামনে নাই, টেলিভিশনের সামনে জুয়া চলে, যদি অমুক দল জিতে তাহলে 5000, না জিতলে তখন লাগে গঞ্জাম, খুনাখুনি হয়েছে পত্রিকায় পাই আমরা, এটা কেয়ামতের আলামত। মদপান বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে ইন্না মিনাশাতিস সাআ আইয়ুরফাল ইলমা ওয়াইয়াসবুতাল জাহাল ওয়াইশরাবাল খামরু
ওয়াইয়াজহার আজ-জিনা জিনা ব্যভিচার বেড়ে যাবে মদ্যপান বেড়ে যাবে মসজিদে চাকচিক্য বৃদ্ধি পাবে মসজিদ হবে টাইলস এমন টাইলস দামি মার্বেল টাইলস নবী বলেন টাইলসের উপর ধারাবা তোমার ছবি দেখা যাবে ঠিক এমন টাইলস চাকচিক্য আল্লাহর হাবিব সহিহ বুখারী باب بنيان المساجد الله اكبر বলেন الله اكبر باب بنيان المسجد এর মধ্যে স্পষ্ট করে বুখারী শরীফে লেখা আনাস বিন মালিক বলেন ইয়াতাবাহাউনা বিহা ثم لا يأمرونها الا قليلا وقال ابن عباس لا تزخرفت لا تزخرفنها كما زخرفت اليهود والنصارى يهودي نصارى যেভাবে তাদের গির্জাগুলোকে সুন্দর করে চাকচিক্য করে মুসলমানরা তাদের মসজিদকে চাকচিক্য করবে আগে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা ঠিক আর এখন মসজিদ হয়েছে পাকা বাট মুসল্লি হয়েছে কাঁচা জোরে বলেন মসজিদে ফজরের মুসল্লি পাওয়া যায় না মাঝে মাঝে ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেব বলে ইমাম সাহেব চালাই দিয়েন আপনার টানা ওই দিন চালাইলাম কথা বলেন ঠিক আছে না এরকম এক কাতার হয় না অথচ জুমার দিন নিস্তালা ভরপুর দোতলা তিনতলা রাস্তাঘাট সব ভরপুর হয়ে যায় মসজিদে এরা আসে সবার শেষে কাবলাল জুমাও নাই যাই সবার আগে বাদাল জুমাও নাই এরা দোয়া করে না মুনাজাত করে না মনে রাখবেন এরা জুতা চুরি করে নিয়ে যায় যারা দোয়া নাই মুনাজাত নাই মসজিদে আসবে সবার শেষে যাবে সবার আগে সালাম ফিরানোর পরে এক সেকেন্ড দেরি করে না মনে হয় পিছন থেকে কেউ ধাওয়া করছে শুনে নাও শুনে নাও যুবক মসজিদে যিনি প্রবেশ করলেন প্রথমে তার আমল নামা একটা উট কুরবানির সব লিখে দেওয়া হবে সহিহ মুসলিমের বর্ণনা মসজিদে মুসল্লি মুমিন তেমন মাছ পানির মধ্যে যেমন মসজিদে মুনাফিক তেমন খাসার ভিতরে পাখি যেমন ছটফট করে এদিকে ঘন্টার ঘন্টা বিপিএল দেখে আইপিএল দেখে নভেল নাটক দেখে সিনেমা দেখে বিভিন্ন নাটক দেখে দুই ঘন্টা তিন ঘন্টা মসজিদে গেলেই সময়ের মূল্য বেড়ে যায় কোনো কারণে যদি ইমাম সাহেবের পাঁচটা মিনিট দেরি হয়েছে পিছন দিক থেকে সিগন্যাল দেয় কি দেয় না যুবক শুনে নাও তোমার মা কবরে তোমার বাবা কবরে তোমার আত্মীয় স্বজন কবরে তুমি একটু মসজিদে যদি আগে বাগে যেয়ে কাবলাল জুমা বাদাল জুমা দুখুলুল মসজিদটা যদি তুমি পড়ো চোখের পানি ছেড়ে যদি দোয়া করতে পারো মার জন্য বাবার জন্য ওরে বিরহমহুমা কামা রাব্বায়ানি সগীরা তোমার মার জন্য যদি তুমি চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো আল্লাহ নবী বলেন জুমার দিনের দোয়াটা এটা কবুল যোগ্য কবুল হয়ে যায় মসজিদগুলো চাকচিক্য ওরে বাপরে বাপ মসজিদের চাকচিক্য দেখে অবাক হয়ে যায় আবার এটাও কেয়ামতের আলামত ঠেলাঠেলি করে মসজিদ বানাই চৌধুরী বাড়ির মসজিদ আছে তালুকদার বাড়ির মসজিদ আছে আমাদের একটা মসজিদ করা দরকার তোমার মসজিদে আমি যাব না ঠিক ঠিক বল ধরি ঠিক কয় তোমার মসজিদে আমি যাব না আমি নতুন করে মসজিদ বানাই দেখাই দেব দেখাই দিছে চাকচিক্য মসজিদ আছে মুসল্লি নাই কথা বলেন ঘরে ঘরে মসজিদ হবে ঘরে ঘরে কি হবে মসজিদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন মসজিদগুলো চাকচিক্যময় হবে কিন্তু মুসল্লি থাকবে না কিয়ামতের আরেকটি আলামত অধিক হারে মিথ্যা সাক্ষ্য দেওয়া আপনারা বলেন কোর্টে মিথ্যা সাক্ষী পাওয়া যায় কি যায় না আমি শুনেছি একজনের কাছে বলে হুজুর সাক্ষী যদি নাও থাকে আপনি কাউরে নিতে না পারেন কোনো সমস্যা নাই কোর্টে হুজুর এই মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বহু মানুষ সিরিয়ালে আছে নাউজুবিল্লাহ বলে আর একবার নাউজুবিল্লাহ আল্লাহ নবী বলে দিয়েছেন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان بين يدي الساعه تسليم الخاصه وفشو التجاره حتى تؤين المراه زوجها على التجاره وقطع الارحام وجهور شهاده الزور وكتمان شهاده الحق
সত্য সাক্ষ্যকে গোপন করে যখন সমাজের মধ্যে মিথ্যা সাক্ষ্য কোর্ট কাচারিতে দেওয়া হবে তখন বুঝবা কিয়ামত খুব অত্যাসন্ন, কিয়ামত আর বেশি দূরে নয়। এটা মুস্তাদরাক আলা সাইয়াইনের 7043 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন বিশেষ ব্যক্তিকে সালাম দেওয়া হবে, সালামটাও হবে ব্যক্তি বিশেষ। সালাম হয় কি ব্যক্তি বিশেষ, আবার কিছু আছে ভোটের সালাম, সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, এটা বলে আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম আছে না, এগুলো ভোটের সালাম। অনেকে ভোটের আগে দাঁড়িয়ে রাখে, ভোটের দাঁড়িয়ে, ভোটের দাঁড়ি, ভোটের সালাম, ভোটের নামাজ। মাঝে মাঝে মসজিদে যাই, বেশি বেশি করে বলে ভাই সমস্যা কি, বলে ওই সামনে ভোট আসছে নির্বাচন, নির্বাচনের আগে আগে যাই, নির্বাচনের আগে দাড়ি রেখে দেয়, পাস করছে দাড়ি কেটে ফেলছে, এরকম প্রমাণ আছে। নাউজুবিল্লাহ বলে এরকম হবে, স্ত্রী তার স্বামীকে ব্যবসায়িক কাজে সাহায্য করবে, স্ত্রী স্বামীকে ব্যবসায়িক কাজে কি সাহায্য করবে। এখন এটা না, আরো উল্টে গেছে, আরো কঠিন উল্টে গেছে, এখন স্বামী লাগেই না, স্ত্রী নিজে অনলাইনে ব্যবসা করে, কথা বলেন, এটাও কেয়ামতের আলামত। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, আগে বাজারে দোকানদার ছিল 4-5টা, এখন হয়ে গেছে 50টা, কথা বলেন, ওটার সাথে এটার, আগে মানুষ ফ্রিজ কিনতে যেত কত দূরে জেলা শহরে যেত, আর এখন বাড়িতে দিয়ে যায়, অনলাইনে অর্ডার করেন দিয়ে যাবে, ফ্রিজ দিয়ে যাবে, সব দিয়ে যাবে, হোম ডেলিভারি কি দিবে, হোম ডেলিভারি, ঠিকই বলছে উনি। আরব উপদ্বীপ পুনরায় নদী এবং বাগান বেষ্টিত হবে, আল্লাহু আকবার। এটা তো দেখা গেল কয়েকদিন আগে, সৌদি আরবের মরুভূমিতে সবুজ হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। সহি মুসলিম 157 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يكسر المال ويفيد حتى يخرج الرجل بزكاة ماله فلا يجد أحدا يقبلها منه وحتى تعود أرض العرب مروزا وأنهارا. الله أكبر. আর যতক্ষণ আরবের জমিন পুনরায় বাগান ও নদী বেষ্টিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আমরা দেখতে পেলাম সৌদি আরবে যেখানে মরু অঞ্চল ছিল সেইখানে এখন সবুজ ঘাস জন্ম নিয়েছে। এটা আমার নবী 1500 বছর আগে কিয়ামতের আলামত বলে গেছেন, আল্লাহু আকবার। আর কয়দিন পর শুনবেন নদীও বের হয়েছে, মানুষের সম্পদ হবে অধিক, ইয়াকসুরু মালাহু, এত সম্পদ অধিক হবে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ওই দিন 1 লক্ষে 10 টাকা দিছি, কত 10 টাকা, তো বলছে হুজুর কারে দিলেন 10 টাকা, তো 5 তলা বিল্ডিং আছে, ওর এলিয়ন গাড়ি আছে, কত মডেল, কয় 2009 এর, আমি বলছি আমার তো 5-এর মডেল, ওর 9-এর মডেল গাড়ি আছে, বলে হ্যাঁ আপনার চেয়ে এক গ্রেড উপরে, ভিক্ষা করে, আমি দেখলে ভিক্ষা করে কেন, কয়টা পেশা। 2010 সালে এয়ারপোর্টে নেমে ফকিরে দিলাম 5 রিয়াল, 5 রিয়াল, কত 5 রিয়াল, 5 রিয়াল দিলাম, ফকির বলে খয়রাতি হজ করতে গেছেন না, আমারে বলে খয়রাতি, ফকির আমারে কয় ফকির, ফকির আমারে বলে ফকির গেছে হজ করতে, 5 রিয়াল দে, আমি বললাম 5 রিয়াল কত জানেন, 120 টাকার উপরে, ওই সময় 18-20 টাকা করেছিল, 100 টাকার উপরে, কয় আমারে সিনান রিয়াল 11টা দেশ ঘুরে আইছি, ফকিরে কয় 11টা দেশ ঘুরে আইছি, আমারে রিয়াল সিনান। পরশুদিনের ঘটনা, ঢাকা থেকে আমরা মোহাম্মদপুরে যাব শুক্রবারে, হাই হাই কি এক অবাক্যাণ্ড, এক ফকির সিগনালে তো ওরে 5 টাকা দিছি, একটু সময় বের বের করতে একটু সময় লাগছে না, বলে কেন সময়ের কি দাম নাই আমাদের, আপনি এখন এই তাড়াতাড়ি বের করে দিলেন, সময়ের দাম না, আমি আরেকজনের কাছে নিব, কি খেকা খেপা খেপি, আমরা তো ব্যাংকে টাকা উঠাতে গেলে কমপক্ষে সিরিয়াল ধরা লাগে, কথা বলে জোরে বলে, এগুলো মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ, জুমার নামাজ পড়বেন, আমাদের নবীর ব্যাপারে আকীদা, আমার নবী, হায়াতুন নবী, কি নবী,